ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিনস কিচেন। হাজির হয়ে গেলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি সম্পূর্ণ নতুন এবং খুবই মজাদার এবং সুস্বাদু। এর আগে আপনারা কখনো এটা করেছেন কিনা আমি জানি না, বাট আমি ফার্স্ট টাইম এটা করেছিলাম, আমার খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথে আমার আজকের রেসিপিটি আমি শেয়ার করব। আমার রেসিপিটি নাম হলো টক ঝাল মিষ্টি লিচুর ভর্তা বা সালাদ, যে যেটা বলেন। চলুন দেখি রেসিপিটি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টক ঝাল মিষ্টি লিচুর ভর্তা বা সালাদের জন্য আমি কিছু লিচুর খোসা ছাড়িয়ে বিচিটা আলাদা করে নিব। ভিউয়ার্স, আমার এখানে টক মিষ্টি দুই ধরনের লিচু আছে। দেখেন, আমি লিচুগুলো ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি একটি করে এটার ভিতরে যে বিচিগুলো আছে এগুলো আমি ছাড়িয়ে নিব। এভাবে আমি প্রত্যেকটি লিচু থেকে তার বিচিগুলো ছাড়িয়ে নিব। আমার টক ঝাল মিষ্টি লিচুর সালাদ বা ভর্তা তৈরিতে আমি এই যে ধুয়ে পরিষ্কার করে কেটে বিচি ছাড়িয়ে এভাবে পার্ট বাই পার্ট করে বিভিন্ন অংশে নিয়েছি। এছাড়া আমি সরিষার তেল নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, বিট লবণ নিয়েছি, পুদিনা পাতা, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা নিয়েছি। এখন একে একে আমি সামান্য মরিচ, লবণ, সামান্য পরিমাণ বিট লবণ, সামান্য সরিষার তেল, কাঁচা পাকা মরিচ, সামান্য ধনিয়া পাতা, সামান্য পুদিনা পাতা, এখন আমি এগুলো মিক্স করব। দেখুন ভিউয়ার্স, সুস্বাদু মজাদার টক ঝাল মিষ্টি লিচুর সালাদ তৈরি হয়ে গেল। এটি অসম্ভব মজা এবং স্বাস্থ্যসম্মত সালাদ। ভিউয়ার্স, দেখুন অত্যন্ত মজাদার সুস্বাদু টক ঝাল মিষ্টি লিচুর সালাদ রেসিপিটি আমার তৈরি হয়ে গেল। এখন আমি এটি প্রিয়জনকে পরিবেশন করাতে পারবো। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। যারা একবার রেসিপিটি ট্রাই করবেন না আপনার আফসোস থেকে যাবে। এটি এতটাই মজা, খুবই মজা। এটি আপনি ভর্তা হিসাবে খেতে পারবেন, এটি সালাদ হিসাবে অতুলনীয়। সো ভিউয়ার্স, যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।